হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। ইনসাইডার লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আজকে দুপুরের রান্নাবান্নার টুকিটাকি কিছু ভিডিও শেয়ার করছি। ওই যে সকাল সকাল নাস্তা করে ছোট মাছ, মায়া, ছায়া, ছোট ছোট চাঁদা মাছ, এগুলো বেছে নিব এখন। মলা ঢালা মাছ। তো আজকে দুপুরের রান্না সামান্য কিছু শেয়ার করছি। মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে রান্না করব, মাছ নিয়েছি, ছোট একটা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ নিয়েছি, সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্ট একসাথে। মাছটা মাখিয়ে রান্না করব, আর চুনো মাছ বা মলা মাছ যাই বলুন। এভাবে করেই সবসময় মনে হয় সবাই রান্না করে। আর অ্যাড করলাম পরিমাণ মতো তেল। আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, হাতে মাখিয়ে রান্না করব। সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব, আর জিরাটাও আমি সরিষার সাথে একবারে পেস্ট করে নিয়েছি। তো এভাবে হাঁটিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটির সাথেই থাকুন, অনেক অনেক বেশি সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে দিবেন। এই যে আমি পর্যাপ্ত পানি দিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই যে প্রায় হয়ে এসছে। আর মলা মাছ, চুনো মাছ রান্নায় কোনো রকম পানি থাকে না। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি পাতাগুলো শুধু ছিঁড়ে নিয়েছি, কুচি করিনি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারেন, এতেও ভালো লাগে। এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে হয়ে গেছে, মাশাল্লাহ, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। আশা করছি খেতে অনেক ভালো লাগবে। তো আর আজকে রান্না করব সিম ভাজি। সিমটা আমি কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি। একটু চিকন ওই সিমটা না, একটু চড়া চড়া যে সিমটা ওইটা, এই জন্য ভাবলাম যেহেতু ভাজি করব একটু ভাপিয়ে নিই। আর শীতকালীন সবজি অনেক উপকার স্বাস্থ্যের জন্য। মাছটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব আমি। সিম ভাজি করব, মাছের তেল যেটাকে বলি আমরা, এই যে মাছের তেল দিয়ে এটা পরিষ্কার করাই, ফ্রিজে রাখা ছিল। তো এই যে সিম নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাজি করে নিব। চুলায় পেঁয়াজ দিয়েছি, রসুন, কাঁচামরিচ। একটু কালার পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে যে মাছের যে তেলটা ওটা দিয়ে দিব। এই যে এখন যেহেতু এটা তেল, কে কী বলেন জানি না, নাড়ি ভুঁড়ির সাথে যেটা থাকে আর কি, নাড়ি ভুঁড়ি যে চর্বি যেটা সেটা, তো এটা একদম যেহেতু চর্বি পুরোটা তেল হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ। এই যে বেশ ভাজি ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিম অ্যাড করব।
এই যে ভাপিয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে সুন্দর মতো ভাজি করে নিব। যেহেতু সিদ্ধ করে নেওয়া, তো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। হয়ে গেছে আমার প্রায় রান্নাটা। তো এভাবে করে ট্রাই করতে পারেন, খেতে ভালো লাগবে। আর যেহেতু মাছে তেলটাতে পর্যাপ্ত পরিমাণে তেল থাকে, তো সবজির সাথে দিয়ে ভাজি করলে বেশ খেতে ভালোই লাগবে। এভাবে চেষ্টা করে দেখতেই পারেন আপনারা। হয়ে গেছে আমার সিম ভাজিটা, দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই যে এখানে নামিয়ে নিয়েছি আমি, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির সাথেই থাকুন। বেশি বেশি সাবস্ক্রাইব করে শেয়ার করুন। চিলড্রেন টেক কেয়ার, বাই বাই। আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকুন।